বউ যদি মজার মজার রান্না করে খাওয়ায়, সেই হাজবেন্ডরা কিন্তু বাইরের খাবার খেতে চায় না। তো সবসময় বউই মজার মজার রান্না করে খাওয়াবে, মাঝে মাঝে তো বউরও ইচ্ছে করে একটু বাইরের খাবার খেতে। তো যদি বলেন যে চলো না একটু বাইরে যে একটু বাইরের খাবার খেয়ে আসি, তখন হাজবেন্ডের উত্তর হবে, তুমি তো মজার রান্না করো, আবার বাইরে খাবার কি দরকার। আসলে এগুলো হচ্ছে আমাদের বউদেরকে মানে ওয়াইফদেরকে ঠকানোর একটা ফন্দি। তো যাই হোক, যতই ঠকাতে চাও আমি কিন্তু ঠকবো না। আমি কিন্তু অনেক কিছু করে তাকে রাজি করাইছি যে চলো আজকে যাবই যাব। আমাদের বাসার কাছে যেহেতু কাচ্চি ভাই রেস্টুরেন্টটা হয়েছে নতুন, তো চলো না একটু দেখে আসি, খেয়ে আসি কাচ্চি ভাইয়ের কাচ্চিটা আসলে কেমন মজার। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম কাচ্চি ভাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এটা হচ্ছে গিয়ে শনি আখড়ার বর্ণমালা স্কুলের সামনের যে মসজিদ আছে, মসজিদের পেছনে ব্লু এজ যে দোকানটা আছে শোরুমটা, এই শোরুমের দুইতলায় এই কাচ্চি ভাই রেস্টুরেন্টটা। আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভেতরে। তো আমরা ঢুকছি, আর আমার ছেলে দেখুন আমার থেকেও বড় হয়ে গেছে মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। তো এই তো আমরা কিন্তু চলে এসেছি, এখন আমি আপনাদেরকে ভেতরে এনভায়রনমেন্টটা দেখাবো। ভেতরের পরিবেশটা কিন্তু ভালোই, মানে খুব বড় সড়ো আছে, আপনারা যদি ফ্যামিলির অনেক সদস্য নিয়েও আসতে চান এখানে খুব সুন্দর কিন্তু প্লেস আছে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমরা কিন্তু রাতের বেলা এসেছিলাম, মানে ভাবছিলাম যে ডিনারটা করে নিব, এখান থেকে এসে দেখলাম এত ভিড় এত ভিড়। আসলে কি বলবো, নতুন কিছু হলেই কিন্তু আমাদের মতন যারা একটু ফুড লাভার আছেন বা যারা বাইরে খেতে পছন্দ করেন তারা কিন্তু ওই জায়গাটা হুমড়ি খেয়ে পড়েন, এর জন্য ওই জায়গার দাম আরও বেড়ে যায়। তো যাই হোক, আমরা আসার পরে দেখলাম কোনো সিট খালি নেই। তো আমরা একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর কি, একটু ভিডিও টিডিও করলাম, আর আশেপাশে যতগুলো টেবিল দেখলাম সবগুলোই কিন্তু বুকড। এরপরে আমাদেরকে ওনারা নিয়ে গেল ভিতরের একটি কক্ষে, যেখানে ফ্যামিলি খুব ভালোভাবে একটু নিশ্চিন্তে খেতে পারবে। তো আমরা ভেতরে চলে গেলাম, দেখতেই পাচ্ছেন সবার মুখের অবস্থা, সবাই খাবারের জন্য ওয়েট করছে কিন্তু খাবার আসছে না। মানে আমরা যাওয়ার পরে সেখানে দেখলাম যে প্রায় আধা ঘন্টার মতন আমাদেরকে ওয়েট করাইছে তারা। তো আমরা বসে পড়লাম, দেখতেই পাচ্ছেন টেবিলে আমরা শুধু আমাদের প্লেটে শুধু শশা এগুলো দিয়ে রাখছে, কি করব এখন, ভালোই ক্ষুধা লেগেছিল, বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে, তাই তারা বসে বসে শশাই খেলো। তো যাই হোক, প্রায় আধা ঘন্টা পরে আমাদের খাবার আসলো, কিন্তু আমি যখন এটার ভেতরে ঢুকলাম এই ছবিটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছে। তো আমি ছবি দেখে ভাবলাম যে হয়তো বা এই ছবির মতনই হয়তো বা কাচ্চিটা হবে, তো আমি ওটাই এক্সপেক্ট করে বসেছিলাম। কিন্তু কি আসলো সেটাও কিন্তু আপনাদেরকে দেখার জন্য একটু ওয়েট করতে হবে। রেস্টুরেন্ট বলেন, যে কোনো জায়গায় খাবার খেতে যাওয়া বলেন, যদি আপনি খাবারের অর্ডার দিয়ে 20 বা 25 মিনিট বসে থাকেন তখনই দেখবেন মানে সময় যাচ্ছেই না। আমাদেরও সেম অবস্থা হয়েছিল যে সময় যাচ্ছে না কেন, খাবার আসছে না কেন ভাই। তো তারপরে দেখুন খাবারটা চলে এসেছে। তো আমি যেই এক্সপেকটেশন করেছিলাম যে ছবির মতন হয়তো বা হবে, কাচ্চি তো এর আগেও খেয়েছি, তবে এখানে ছবিটা যে লোভনীয় দিয়ে রাখছে উনারা কি বলবো আর। তারপর যাই হোক, আমরা চারজনের একটা প্লেট অর্ডার করেছিলাম যেটাতে আপনারা চারজন খেতে পারবেন মিনিমাম, মানে ছোট যদি কেউ হয় তাহলে চারজন খাওয়া যাবে। তো এই প্লেটারটার প্রাইস ছিল 850 টাকা, যেটাতে আপনারা পেয়ে যাবেন 5 পিসের মতন খাসির মাংস সহ এই কাচির প্লেটটা। তবে এখানে আলুর পরিমাণ আমার কাছে বেশি মনে হয়েছে, এত আলু দেওয়া, যাদের আলু পছন্দ তাদের কাছে ভালো লাগবে কিন্তু আমার বেশি আলু ভালো লাগে না। তো যাই হোক, আমরা কিন্তু চারজনের একটা প্লেট প্রথমে অর্ডার করেছিলাম যে দেখি যদি ভালো হয় দেন আমরা আরও একটা অর্ডার করব। এরপর এটার সাথে ছিল বোরহানি, বোরহানিগুলো 20 টাকা না 25 টাকা আমার ঠিক মনে নেই, এরকমের মধ্যেই বোরহানি ছিল, দুইটা বোরহানি নিয়েছিলাম। আর কাচ্চিগুলো দেখতেই পাচ্ছেন অত বেশি কিন্তু যেরকম মানে হাইপ উঠেছে মানুষ এত ভিড় কাচ্চি ভাইয়ের জন্য, তো আমার কাছে ওরকম তেমন কে লাগেনি আর কি, বেশি আমার কাছে শুকনো শুকনো মনে হয়েছে, মানে আলুর পরিমাণটা বেশি মনে হয়েছে। বাসায় আমরা রান্না করলে যেরকম টেস্টটা হয় আমার কাছে ওরকম টেস্টও লাগেনি। তো যাই হোক, আমার কাছে এটা টেস্ট আর একটু ঝাল হলে একটু ভালো হতো। তো তারপরে নিলাম বাট প্লেটে নিলাম চারজনের যেই প্লেটারটা অর্ডার করেছিলাম সেটা আমরা অল্প অল্প করে নিয়ে আগে একটু টেস্ট করে দেখলাম। তো আমার তেমন অতটা ভালো লাগেনি, খুব বেশি যে ভালো লেগেছে তা না, মানে মোটামুটি চলে আর কি, তবে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি বেশি লেগেছে কাচ্চিটা।
তো যাই হোক, আদির আর আদির বাবা মোটামুটি ভালো লেগেছে, পরে তারা আবার আরও একটা অর্ডার করেছে। আপনি সিঙ্গেল প্লেট অর্ডার করতে পারবেন, সিঙ্গেল প্লেট হচ্ছে গিয়ে 250 টাকা, আর চারজনের যেটা সেটা হচ্ছে গিয়ে 850 টাকা, আরেকটা হচ্ছে যে ছয়জনের যেটা সেটা হয়তো বা 1200 কি 1300 টাকার মধ্যে। তো এই তো, তারপর আমরা জর্দা অর্ডার করলাম, জর্দাটাও মোটামুটি আর কি, এটা 50 টাকা একটা ছোট বক্সের মতন দেয়। তারপরে আমরা শামি কাবাব অর্ডার করেছিলাম 50 টাকা করে, সেটা আর কি দেখানো হয়নি ভিডিওতে। তো যাই হোক, মোটামুটি খাবার খেলাম, আমার কাছে মোটামুটি লেগেছে, অত বেশি ভালো লাগে নাই। তো যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা একটু ছবি টবি তুললাম, ঘোরাঘুরি করলাম, এই তো। তো আপনারা যারা কাচ্চি ভাইতে আসতে চান বা আসতে মন চাচ্ছে বা কেমন এটা, এটার জন্য আমি জাস্ট একটু আমার নিজস্ব ওপিনিয়ন শেয়ার করলাম। আমি কিন্তু ফুড রিভিউয়ার না যে আমি এটা ফুড রিভিউ দিচ্ছি তাদের, জাস্ট আমার কাছে যেমন লেগেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে, ঘোরাঘুরি শেষ করে এখন বাড়িতে চলে যাচ্ছি। তো মাঝে মাঝে কিন্তু একটু ঘরের থেকে বাইরের খাবার খেতে বের হতে হয়, তাহলে পরিবেশটাও একটু অন্যরকম লাগে আর কি, ভালো লাগে। সবসময় কিন্তু ঘরের খাবার ভালো লাগে না, এর জন্যই বাইরে যেয়ে খেতে হয় মাঝে মাঝে। তো আশা করি আপনারা যারা আসবেন তাদের মোটামুটি ভালো লাগবে, তবে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।